একটা হালকা লাল লাল করে ভাজতে হবে পুরোপুরি যেন পুড়ে না যায় সেটাকে খেয়াল রাখতে হবে। ভিউয়ার্স মুগ ডালটা কিন্তু আমি হচ্ছে ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে তারপর আপনার ধুয়ে নেব, আগে থেকে কিন্তু ধুইনি, এতে টেস্টটা সুন্দর হয়। ভিউয়ার্স আমার ডালটা দেখেন প্রায় ভাজা হয়ে এসেছে লাল লাল হালকা, এবং মুগ ডাল ভাজা হয়ে গেলে আপনি একটা গন্ধ পাবেন সুন্দর, বুঝতে পারবেন যে ডালটা আসলে ভাজা হয়ে এসেছে। তো আমি এবার যে ডালটা নামিয়ে রাখবো এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো। ভিউয়ার্স আমি এটা একটা গামলায় নামিয়ে রেখেছি এটা এবং কিছু সময় অপেক্ষা করব। ভিউয়ার্স মুড়ি ঘন্ট করার জন্য আমি 1 কেজি 300 গ্রাম ওজনের 2টা রুই মাছের মাথা এখানে ভেজে নেব। তোমার তেলটা গরম হয়ে এসেছে, এরপর যে আমি এখানে মাথাগুলো ভাজতে দিয়ে দেবো। ভিউয়ার্স এটা ভালো করে ভেজে নিতে হবে। ভিউয়ার্স মাছের মাথাটা দেখেন পুরো মশমশে করে ভেজে ফেলেছি, এটা এটা খুব ভালো করে ভাজতে হবে। ভিউয়ার্স এটা আমি এখন উঠিয়ে নেব। ভিউয়ার্স এরপর যে বড় একটা কড়া বসাইছি এবং এতে তেল দিয়ে দেব। তেলটা হয়েছে, এরপর যে আমি পেঁয়াজ দিয়ে দেবো এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এটা হালকা করে ভেজে নেব। ভিউয়ার্স এবার এবার যে আমি কয়েকটা তেজপাতা দারুচিনি এলাচ এগুলো যোগ করব। ভিউয়ার্স এবার দিয়ে দেবো রসুন বাটা 3 চামচ, মরিচ বাটা 2 চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ, আদা বাটা 1 চামচ, দিয়ে দেবো জিরা বাটা। ভিউয়ার্স এতে আমি কয়েকটা টমেটো কুচি দিয়ে দিয়েছি, টমেটো দিলে ডালের স্বাদটা অনেক সুন্দর হয়। এটা ভালো করে কষিয়ে নেব, এতে দিয়ে দেবো একটু পরিমাণে সামান্য পরিমাণে লবণ। এখানে টমেটো থেকে কিছু জল বের হবে, তো সেই হিসাবে আমি নতুন করে জল অ্যাড করব না, এখানে এটা কষাতে থাকবো। আগে থেকে ভেজে রাখা মাছের মাথার 4 টুকরা ভিউয়ার্স সেটা প্রায় দেখুন কষানো হয়ে এসেছে, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। ভালোভাবে কষাই নিতে হবে,
এবং আমি এখন আগে থেকে ভেজে রাখা ডাল ভেজে ধুয়ে রাখা ডালগুলো এখানে দিয়ে দেবো। এতে কটা কাঁচামরিচ দিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার একটা ডাল সহ ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স, আমার ডালটা কষানো হয়ে গেছে, দেখেন এখানে তেল ছাড়ি চল করে। তো এরপর যেন একটু জল দিয়ে দেবো। ভিউয়ার্স, আমি জল দিয়ে দিয়েছি, এরপর যে একটু ঢেকে রাখবো। এখানে আমি প্রায় 500 গ্রাম পরিমাণ মুগ ডাল আর 2টা মাছের মাথা ব্যবহার করেছি। ভিউয়ার্স, আমার মুড়ি ঘন্ট রেডি, আমি অলরেডি নামিয়ে ফেলেছি মুড়ি ঘন্ট।